সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল এক বলে দুই রান। সবাই ভেবেছিলেন হয়তো ম্যাচটি জিতে যাবে বাংলাদেশ, কিন্তু শেষ বলেই বাউন্ডারি দেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতেই নাকি ম্যাচ ফিক্সিং করেছে মাহমুদুল্লাহ। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 125 রানের টার্গেটে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 8 রান। তখন বোলিংয়ে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তখনও পাকিস্তানের হাতে উইকেট ছিল 8টি। প্রথম বলটি ডট দেন মাহমুদুল্লাহ রিয়াদ, পরে 2 বলে 2টি উইকেট স্বীকার করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতেই খেলা জমে উঠে মিরপুরের মাঠে। জয়ের আশায় তখনও রয়েছে বাংলাদেশ, কেননা পাকিস্তানের তখনও প্রয়োজন 3 বলে 8 রান। পরের বলে ছক্কা মেরে খেলা ঘুরিয়ে দেন ইফতিকার আলী। তখনও জয়ের আশা হারিয়ে ফেলে বাংলাদেশ, কেননা তখনও দরকার পাকিস্তানের 2 বলে 2 রান। পঞ্চম বলে আবারও উইকেট স্বীকার করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তখন শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য দরকার 2 রান। বল করার সাথে সাথে বলটি ছেড়ে দেন মোহাম্মদ নেওয়াজ। গ্যালারি থেকে দর্শক ভর্তি উচ্ছ্বাস, ম্যাচটি জিতে গেছে বাংলাদেশ, কিন্তু রিপ্লেতে দেখানো হয় বলটি খেলার কোনো প্রচেষ্টাই করেননি ব্যাটসম্যান। আবারও হতাশ হন টাইগার সমর্থকেরা। শেষ বল করলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ নেওয়াজ দারুণভাবে একটি 4 মেরে খেলা শেষ করলেন। এতেই 5 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান ক্রিকেট দল। 3-0 সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। শেষ বলে 4 খাওয়ায় অনেকে মনে করছেন ম্যাচ ফিক্সিং করেছে মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু এমনটা নয়। পুরো খেলাটি দেখলে বুঝতে পারবেন মাহমুদুল্লাহ ম্যাচটি বাংলাদেশের পক্ষে আনতে চেয়েছিলেন, কিন্তু খেলায় এমন ঘটনা হর হামেশাই দেখা যায়। তাই বলা যাবে না যে মাহমুদুল্লাহ ম্যাচ ফিক্সিং করেছে। ধন্যবাদ দুটোটা পুরোটা দেখার জন্য।